মিল নেই কর্তাদের কথায়। মোস্তাফিজকে নিয়ে বাংলাদেশ ক্রিকেটে গৃহযুদ্ধ। মোস্তাফিজুর রহমানকে নিয়ে এখন দুই দেশের মধ্যে তীব্র আলোচনা চলছে। এবার তিনি বাংলাদেশের একমাত্র প্লেয়ার যিনি আইপিএলে খেলেছেন, আর তিনি শুরু থেকে ভালো ছন্দে আছেন। কিন্তু এরই মধ্যে তাকে জাতীয় দলের ম্যাচের জন্য ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে তাকে এক মেয়ের পরে আইপিএল ছাড়তে হবে। এই বিষয়টা নিয়ে আপাতত দুভাগে বিভক্ত ক্রিকেট বিশ্ব। মোস্তাফিজুর চলতি মৌসুমে অন্যতম সেরা ছন্দে আছেন। চেন্নাইয়ের সেট আপে পরে তিনি নিজেদের বোলিংয়ে উন্নতি করেছেন। জাতীয় দলের জার্সিতে তাকে যেভাবে পারফরমেন্সে দেখা যাচ্ছিল, কিন্তু চেন্নাইয়ের জার্সিতে তার থেকে আরও উন্নত হয়েছে। সেই মোস্তাফিজুর রহমানকেই ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তার অন্যতম প্রধান কারণ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুই কর্তার ভিন্ন মত। বিসিবির পরিচালক আকরাম খান জানায় মোস্তাফিজুর আইপিএল খেলা দরকার, জিম্বাবুয়ে সিরিজে থেকে তার আইপিএল বেশি খেলা দরকার। তার এই বক্তব্য পুরো খারিজ করে বিসিবির অপর কর্তা ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানায় মোস্তাফিজকে নাকি আর শেখার কিছু নেই, এবং তার ওয়ার্কলোড সমালোচনার জন্য তারকে মোস্তাফিজুরকে আইপিএল থেকে ডাকছেন। দুই কর্তা দুই বক্তব্য থাকায় সমস্ত দুভাগে বিভক্ত। একজন প্লেয়ারকে বিদেশি লেগে খেলানো যাবে কিন্তু দেশে হয়ে খেলানো যাবে না, এটা ঠিক নয়। এ বিষয়ে মুখ খুললেন বাংলাদেশ প্রাক্তন খালেদ মাসুদ। মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি তাদেরকে জানায় জালানুসের বক্তব্য খারিজ করে দেয়। শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগ খেলার পর সাংবাদিকদের সামনে সুজন বিসিবির দুই কর্তার ভিন্ন মুখ থেকে প্রশ্ন করেন। জবাবে তিনি জানায় কঠিন প্রশ্ন উত্তর দেওয়া কঠিন, তবে এরপর তিনি মনে করিয়ে দেন দেশ সবার আগে।